আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে কিভাবে মশারি ডাল রান্না করে। তো আপনারা তো অনেকেই মশারি ডাল অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো আজকে একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটি খেতেও কিন্তু সুস্বাদু অনেক। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এখন এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম, তো জিরাটা আমি হালকা একটু ভেজে নিব তেলে। আর পাঁচটা শুকনো মরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো জিরা আর শুকনো মরিচটা কিন্তু আমি হালকা একটু ভেজে নিব তেলে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুন কুচি দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ আবার ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম, এখন দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটাকে কিন্তু একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া, এখন দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া। তো আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম যেন মশলার গন্ধ না আসে। তো পরবর্তীতে আমি ডাল আর আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আপনারা আলু যেভাবে ভাজি করে খান তো সেরকম ছোট ছোট করে কেটে নেবেন। তো রেসিপিটি কিন্তু অনেক মজাদার একটি রেসিপি, আর এটা তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি আবার ঢেকে দিলাম। তো ডালটা কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ডালটা কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। তো যেহেতু আমার পানি আরেকটু লাগবে সেজন্য আমি আরেকটু দিয়ে নিয়েছি পানি। তো আবার ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার ঢেকে দিব। তো আমি আবার 20 মিনিট পর ফিরে আসলাম। ডালের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু ডালটা থেকে একটা ভালো ফ্লেভার আসবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার। এই তো দেখুন আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা তো অনেকে অনেকভাবে ডালটা রান্না করে খেয়েছেন, তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো সবসময় তো একভাবে খেতে ভালো লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।